হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে ঘরে তৈরি করে দেখাবো ঘরোয়াভাবে প্রাকৃতিক একটি নিমের টয়লেট ক্লিনার। আসলে এই ক্লিনারটা এতটা কার্যকারী, না দেখলে বুঝতে পারবেন না। আশা করছি আজকের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে ছোট্ট একটি লাইক দিয়ে 3 মিনিটের ভিডিওটি দেখার অনুরোধ রইল সবাইকে। আর যদি বেশি ভালো লাগে তাহলে সবার সাথে শেয়ার করে দিবেন প্লিজ। এখন আমি কয়েকটা নিম পাতা ভালো করে ধুয়ে একটা পাতিলে দিয়ে দিছি, তার সাথে কয়েক টুকরা লেবুর খোসা দিয়েছি। এই লেবুর খোসা আর নিম পাতাটাকে আমি ভালো করে সেদ্ধ করে নিচ্ছি যাতে আমার জিনিসটা নরম হয়ে যায়। এখন আমি এটাকে সিদ্ধ করে নামিয়ে ফেললাম। নামিয়ে এটাকে ঠান্ডা করতে হবে। ঠান্ডা করে তারপর এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করতে হবে। অনেক সময় গরম জিনিস ব্লেন্ডারে দিলে ব্লেন্ডারটা হয়তো নষ্ট হয়ে যেতে পারে। এখন আমি এটা ব্লেন্ডারে নিয়ে নিলাম। ব্লেন্ড করা হয়ে গেছে। এখন আমি একটা ছাঁকনির সাহায্যে এটাকে ছেঁকে নিব। আসলে এই নিমের টয়লেট ক্লিনারটা এতটা কার্যকারী, বাথরুম একদম ঝকঝকা, আর বিশেষ করে পোকামাকড় 100% মরবে। বিশ্বাস না করলে আপনারা এই নিমের টয়লেট ক্লিনারটা বানিয়ে একবার হলেও ব্যবহার করে দেখবেন। এখন আমি এটাকে ছেঁকে নিয়েছি। ছেঁকে এটার সাথে আমি কয়েকটা উপকরণ মেশাবো। এই তো এটার সাথে আমি এখন দিয়ে দিচ্ছি 2 চামচ লবণ। খাবারের লবণ দিয়েছি 2 চামচ, আর দিয়ে দিচ্ছি 2 চামচ বেকিং সোডা। এতে এখানে আমি 2 চামচ বেকিং সোডা দিয়েছি, সাথে এখন দিয়ে দিচ্ছি 2 চামচ কাপড় ধোয়ার পাউডার। তো আপনারা এখানে যেই পাউডার ইউজ করেন বাসায় সেই পাউডারই দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখন আমি দিয়েছি হারপিক। এতে এখন আমি 2 চামচ হারপিক দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিব। বাথরুম জিনিসটাতে অনেক সময় পোকামাকড় তেলাপোকা তো বিশেষ করে থাকেই, সেই তেলাপোকাটা যদি আবার ঘরে আসে আসলেই কিন্তু অস্বাস্থ্যকর একটা ব্যাপার। তো এই জিনিসটা দিয়ে ক্লিন করলে পোকামাকড় একদম ঝকঝকা ফকফকা সব কিছুই কার্যকর হবে। এখন আমি এরকম একটা বোতলে এটাকে ভরে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো একটা কৌটুতে এটাকে ভরে নিতে পারেন। এতে এখন আমি এরকম একটা স্প্রে বোতলে ভরে বা এরকম স্প্রে করে বেসিন বা রান্নাঘরের কিচেনের নিচে সব কিছু এটা দিয়ে পরিষ্কার করতে পারবেন। এখন আমি এটাকে ভালো করে লাগিয়ে নিচ্ছি। আশা করছি আজকের ভিডিওটি সবারই ভালো লাগছে। প্লিজ ছোট্ট একটি লাইক দিয়ে আবারও বলছি ফুল ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। তো এটাকে এরকমভাবে আর কি ঝাঁকিয়ে নিতে হবে।